আর মাত্র কদিন বাদেই ত্রিপুরায় ভোট। ভোটের আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি, চলছে ঘর ঘর বিজেপি কর্মসূচি, প্রচারে থেমে নেই ফটিকরায়ের ডাইনামিক বিধায়ক সুধাংশু দাসও, দিন রাত এক করে চালাচ্ছেন প্রচার। দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকে নাওয়া খাওয়া ভুলে দলের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। নিজ বিধানসভার কোনো প্রান্ত আর বাদ যায়নি, প্রতি ঘরে গিয়ে তিনি কথা বলছেন সেই বাড়ির মানুষদের সঙ্গে, জানতে চাইছেন কেমন লাগছে বর্তমান সরকারের কাজকর্ম। মানুষও তেমনি তার প্রশ্নে সাড়া দিয়ে জানাচ্ছেন রাজ্যের উন্নয়নের কথা। কেউ বলছেন পেয়েছি ঘর, আবার কেউ বলছেন সরকারি সহায়তায় পাচ্ছি ভাতা, সেই সঙ্গে পেয়েছি মাথার উপর পাকা ছাদ। শুধু আশ্বাস দিয়ে নয়, মানুষের জন্য কাজ করে কাজের নিরিখে ঘর ঘর বিজেপির প্রচারে বেরিয়েছেন বিধায়ক সুধাংশু দাস। বিজেপি সরকার আসার পরে আপনি কি কি পাইলেন সরকার থেকে? কুশিনী বিজেপি সরকারের উপর সরকার আবার ফিরাইতো তো আশীর্বাদ রাখবা কেমন? এই যে ঘর পাইছেন, জল পাইছেন, টয়লেট পাইছেন, সবকিছু পাইছেন, ঘর ঘর বিজেপি কর্মসূচিতে প্রতি বাড়িতে গিয়ে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিলেন বিধায়ক সুধাংশু দাস। কাজ হয়েছে অনেক, এখনো হচ্ছে, আরও কাজ আর যা বাকি আছে তাও অতি শীঘ্রই সম্পূর্ণ করতে উদ্যোগী বিধায়ক। ভোটের আগে বিধায়কের প্রচার স্বাভাবিকভাবে দলীয় কর্মীদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।